ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গতরাতে সেল্টা ভিগর বিপক্ষে দুই এক গোলে পরাজিত হওয়ার মধ্য দিয়ে দু হাজার বিশ একুশ লালিগা মৌসুম থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে বার্সেলোনার কাতালান জায়েন্টদের আর কোনো সম্ভাবনা নেই চলমান লালিগা চ্যাম্পিয়ন হওয়ার বার্সার বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর কাতালান পাড়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টাইন তারকাকে আগামী লালিগা মৌসুমে আর বার্সেলোনার জার্সিতে দেখা যাবে কিনা এখনো পর্যন্ত কাতালানদের সঙ্গে চুক্তি নবায়ন করেননি আর্জেন্টাইন ফরওয়ার্ড লিওনেল তাই বার্সেলোনাতে আগামী মৌসুমে খেলবেন কিনা তা নিয়ে সংশয় এখনও রয়ে গেল ভবিষ্যৎ ঝুলে আছে আর্জেন্টাইন ফরওয়ার্ডের সেলটা ভিগর বিপক্ষে পরাজিত হওয়ার পর স্বাভাবিকভাবে তাই বার্সেলোনা কোচ রোনাল্ড কোমেন প্রশ্নের সম্মুখীন হয়েছেন লিওনাল মেসের ভবিষ্যৎ নিয়ে এ সময় আর্জেন্টাইন তারকা প্রসঙ্গে বার্সেলোনা কোচ রোনাল্ড কোমেন বলেন ক্যারিয়ার জুড়ে মেসি বার্সেলোনাতে তার প্রয়োজনীয়তা দেখিয়ে আসছে সেলটা ভিগোর বিপক্ষে এই ম্যাচে সে দেখিয়েছে কেন তাকে বার্সেলোনার প্রয়োজন আমি বলবো সে এখনও বিশ্বসেরা বর্তমান ফুটবল বিশ্বের সেরা ফুটবলার তাকে ছাড়া বার্সেলোনার সামনে আগানো অসম্ভব মেসিকে ছাড়া বার্সেলোনাকে কল্পনা করা যায় না তবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত এটার উপর কারো হাত নেই কিন্তু আমরা আশা করছি সে চুক্তি নবায়ন করবে এবং বার্সেলোনায় থাকবে সেলটা ভিগোর বিপক্ষে গোল করে সে প্রমাণ করেছে বার্সেলোনাতে তার প্রয়োজনীয়তা অপরিহার্য সে মৌসুমে ত্রিশ গোল করেছে আমাদেরকে বেশ কয়েকটি পয়েন্ট জিতিয়েছে এখন প্রশ্ন হল লিউ ছাড়া আর দলে কে পারফর্ম করতে পারে একা তার পক্ষে লালিগা জিতা সম্ভব নয় এখন আমাদের চিন্তা করতে হবে যদি মেসি না থাকে তাহলে বার্সেলোনার জন্য স্কোর কে করবে কে গোল করে বার্সেলোনাকে জিতাবে আমাদের এখন তাই বেশ কয়েকজন ভালো খেলোয়াড়ের প্রয়োজন সাল্টা ভিগর বিপক্ষে পরাজিত হয়ে লালিগা থেকে বিদায় নেওয়ার পর লিওনাল মেসি প্রসঙ্গে এমন সব মন্তব্য করেছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমেন